বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। সকাল 8:30 শুরু হওয়া ভোট চলবে বিকেল 4:30 পর্যন্ত। কুয়াশার কারণে সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। এদিকে এই নির্বাচনে এখনও কোনো অনিয়মের অভিযোগ ওঠেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রংপুর প্রতিনিধি আজম পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনিরা। নিছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। তবে সকালে ঘন কুয়াশার কারণে ভোটারদের উপস্থিতি ছিল বেশ কম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের সংখ্যা। প্রথমে আমার যা পছন্দ হয়েছে সেই বোতাম সাদা টিপলাম, টেপার পর সবুজটা ওকে করে দিলাম। আমি এবার নতুন ভোটার, নতুন এক্সপিরিয়েন্স, ফিলিংসটা অন্যরকম, ভালো লাগতেছে। কোনো সমস্যা হয়নি। এবারে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে লড়ছেন 9 প্রার্থী। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা সহ আরও 5 রাজনৈতিক দলের মনোনীত ও 2 স্বতন্ত্র প্রার্থী। এছাড়া 32 ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 183 জন এবং 11টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে লড়ছেন 68 জন। আমার ভোট আমি নিজেকে দিলাম, এটা একটা স্যাটিসফ্যাকশন। কিন্তু ইভিএমটা ত্রুটিযুক্ত কিনা সেটা আমাকে আগেই প্রথমে পরীক্ষা করে নেওয়া উচিত। এখন কোত্থেকে কোন উপনির্বাচন বা কোনখান থেকে ইভিএম আগে ব্যবহার হয়েছে, সেই ইভিএমগুলো আবার ইয়ে করে নিয়ে আসা ছিল, সঠিকভাবে চেক আউট করা হয় নাই যে আসলে সঠিক আসে কিনা, যার কারণে এই ত্রুটিগুলো হচ্ছে। সব ইভিএমে কিন্তু সমস্যা হয়নি। রংপুর সিটিতে এবার ভোটাধিকার প্রয়োগ করছেন 4,26,470 ভোটার। এর মধ্যে নারী ভোটার 2,14,166 জন আর পুরুষ 2,12,303 জন। 33টি ওয়ার্ডে 229 কেন্দ্রের মধ্যে 86টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশন। সিরাজুম মনিরা, জিটিভি নিউজ।